বিগ নিউজ, সবার আগে সবার সাথে। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7, সঙ্গে রয়েছে আমি মৌটুসি। আসুন দেখে নেওয়া যাক আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। রোগীর পরিবারকে ডেথ সার্টিফিকেট পরিবর্তে ধরানো হলো রেফার সার্টিফিকেট। প্রতিবাদে হাসপাতালে অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ। ফেব্রুয়ারি কেশিয়ারি থানার আনার গ্রামে পলিন কুমার জানার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, আহত হয়েছিলেন দুজন, তাদের মধ্যে রতন করের মৃত্যু হয়েছে। ওড়িশার কটকের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। পরিবারের লোকজন কাগজ দেখে জানতে পারেন রোগীর পরিবারকে ডেথ সার্টিফিকেট নয়, রেফার সার্টিফিকেট ধরানো হয়েছে। এর প্রতিবাদে হাসপাতালের অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ চলে। গ্রামবাসীরা এর সুষ্ঠু সমাধানের দাবি তোলেন। সারা রাত দেহ পড়ে থাকে অ্যাম্বুলেন্সে। শুক্রবার গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত রতন করের দেহ কেশিয়ারি হাসপাতালে আনার পর পুলিশ প্রয়োজনীয় কাগজ নিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক হয়। গত 10ই ফেব্রুয়ারি আনার গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে, আহত হন রতন কর ও কানাই কর। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কটকের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসা চলাকালীন রতন করের মৃত্যু হয় বলে পরিবারের বক্তব্য। দেহ বাড়ির পথে নিয়ে আসলে দেখা যায় হাসপাতালের তরফ থেকে রেফার করা হয়েছে রোগীকে। পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, একদিন আগেই মৃত্যু হয়েছে রতনের। কোনো ডেথ সার্টিফিকেট না থাকার ফলে সংশ্লিষ্ট হাসপাতাল থেকে আসা অ্যাম্বুলেন্সকে আটকে রেখে রাত থেকে চলে এলাকাবাসীদের বিক্ষোভ। পুরো ঘটনাটি নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। রোগীর মৃত্যুর সার্টিফিকেট না দিয়ে কেন রেফার করার সার্টিফিকেট দেওয়া হলো, যা নিয়ে সংসার চলছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে, তার এই মৃত্যুতে দিশেহারা পরিবার। ওনাকে আপনি কি জীবিত অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলেছিলেন? না, যেখানে ভর্তি ছিল সেখান থেকে আবার একটা রুমে নিয়ে গেছি, মানে তখন নেই, মারা গেছে। ঠিক আছে, মারা গেছে। ওটা ওখানে আপনাকে কেউ ইনফর্ম করেছিল? হ্যাঁ হ্যাঁ। মানে কি ডাক্তার করেছিল? ডাক্তার ওই তার কম্পাউন্ডারকে বলেছে। ঠিক আছে, আর প্রসঙ্গে ইন্দ্র বলে বিশ্বজিৎ, বিশ্বজিৎ বলছে যে মনে আর বেশিক্ষণ থাকবে না, মানে মারা যাবে। গাড়ি আমি ঠিক করে দিয়েছি, তুমি নিয়ে যাবে। তখন তখন ছটা বাজে। আমি করি 6টা যখন বাজে তখন তো যাওয়া সম্ভব না, মানে 12টা একটা হয়ে যাবে রাত। করে না, আমি এখন করে দিয়ে দিই, লিচেল যাবো তুমি। ঠিক আছে, আমি বলি তাহলে আমি না তো বাড়ির লোককে ফোন করি, তাহলে আইসু দিনে আমার নিয়ে যাওয়া। করে না না, কোনো অসুবিধা নেই, গাড়ি তারপর কি হলো? তারপরে গাড়ি ডাকছে। ওই যে রেফার করার সময় যে চিঠিটা ছিল, ওই চিঠিতে সই কে করেছে? আমি করেছি। আপনি কি ওটা পড়তে পারেন, বুঝতে পারেন? না না, বুঝতে পারেন কি লেখা ছিল? গিয়া হিন্দি, আচ্ছা, এগুলো তো আমি জানি না। আচ্ছা, বলছে একটা ম্যাডাম ছিল, বলছে এখানে সই করো। আমি সই করে দিই, সই করে কাগজটা নিয়ে নিয়েছি। তারপর কি হলো? তারপরে সাথে চলে এসেছি না, তারপরে আরেকজন অ্যাম্বুলেন্সকে যখন ফোন করে, ও আর মানে অন্য অ্যাম্বুলেন্স গেছে, তারপর বাইর পাশে যখন আসে এই অ্যাম্বুলেন্সের এই ড্রাইভারকে পাঠিয়েছে। এটা অ্যাম্বুলেন্সের খরচ কত নিয়েছে? 19,000 বলছে। 19,000 2,000 দিয়েছে। কি মনে করছেন, এখানে কি কোনো চক্রান্ত করা হয়েছে রোগীর সঙ্গে? রোগীর সঙ্গে চক্রান্ত বলতে, ট্রিটমেন্টের দিক দিয়ে যতটুকু হয়েছে আমি দেখছি, মানে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার ভর্তি হয়েছে, এক দুদিন ভালো, তারপর থেকে আর কোনো ভালো মানে দেখতে পাইনি। হসপিটালে আপনারা জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট মানে পেশেন্ট কেমন আছে। না, পেশেন্ট ভালো হচ্ছে, মানে কোনো খারাপ ইয়ে নেই তো, করেন না। তারপর জিজ্ঞেস করছি, তারপর না, কন্ডিশন খারাপ হচ্ছে, কন্ডিশন খারাপ হচ্ছে, এই যে খারাপ হচ্ছে হচ্ছে। তারপরে বললে যে মেশিনটা লাগাইতলা। কোনো কোনো ডাক্তার কি বলেছিল যে আপনি এই পেশেন্টকে অন্যত্র নিয়ে যান, আমরা ট্রান্সফার করে দিচ্ছি? আপনি জানেন যে এটা মৃতদেহ, আপনি বাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, কিন্তু ওখানে লেখা ছিল দুজন ব্যক্তি ইনজোর্ড হয়,
একজনের নাম রতন কর আর একজনের নাম কানাই লাল কর দুজন ইনজোর পার্টিকে পুলিশ প্রশাসনের তদন্তে এবং মিডিয়া উপস্থিতিতে চিকিৎসার জন্য প্রথমে চাঁদমারি হসপিটাল এবং মেদিনীপুর সদর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পরবর্তী স্টেজ উড়িষ্যার কটক শহরের বাদামবাড়ি কোনো নার্সিংহোমে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তো গত কাল হঠাৎ খবর আসে রতন কর মারা যায়। তো দুঃখের বিষয় এই, ডেড বডি আসার পর যেটা পাওয়া যায় রতন কর ডেড হয়ে গেছে, কিন্তু নার্সিংহোমের পেপারসে যা পাওয়া যাচ্ছে উনি ক্রিটিক্যাল অবস্থায় পেশেন্টকে ট্রান্সফার করা হচ্ছে। কোথায় আছে এটা? এটা বাড়িতে নিয়ে আসা হচ্ছে। দুঃখের বিষয়, এটা একটা রহস্যজনক ব্যাপার। রেফার করা হয়েছিল কিন্তু রেফার এ করা হয়নি, বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে নিয়ে আসা হয়েছে চক্রান্ত করে। ওইটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে বিষয়টা অবগত হওয়ার পর আমরা প্রশাসনিকভাবে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসন কালকে রাত্রে কখন আসে বলে? ওটা রাত 1:30টার সময় ডেড বডি পৌঁছায়। তারপর আমরা প্রশাসনে খবর দিই, প্রশাসন উপস্থিত হয়। প্রশাসনের কাছে আমাদের যা বলার আমরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। আরও খবর দেখতে চোখ রাখুন বিগ নিউজ 24x7 এর পর্দায়। বিগ নিউজ সবার আগে সবার সাথে।